এবারে চলে যাব উপকূলীয় জেলা সাতক্ষীরা ও বাগেরহাটে। শুরুতেই সাতক্ষীরা থেকে দানার প্রভাবের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? ঝড় মোকাবিলায় যে পূর্ব প্রস্তুতিগুলো নেয়ার কথা, সেগুলো কতটুকু নেওয়া হয়েছে? প্রথমত বর্তমান সময়ের যে আবহাওয়া পরিস্থিতি আমি আপনাকে জানাই, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন আপনি দেখতে পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং আমি উপকূলীয় এলাকায় খোঁজ নিয়ে যেটা জেনেছি সেটি হলো যে উপকূলীয় এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নদীতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে একটু বেশি আছে, তবে সেটা এখনো বিপদ সীমায় যায়নি বা বিপদ সীমা অতিক্রম করেনি। সেক্ষেত্রে কিছু সমস্যা পানি উন্নয়ন বোর্ডে রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে বিশেষ করে সাতক্ষীরায় আপনি জানেন যে 683 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এই 683 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 9টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যার পরিমাণ হচ্ছে প্রায় 5 কিলোমিটার। তো এই 5 কিলোমিটার বিভিন্ন জায়গায় এই যে 9টি পয়েন্ট বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে, এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো নিয়ে মূলত সমস্যা সাতক্ষীরা যত সংকট। এই 9টি পয়েন্টের কোনো একটি বা দুটিতেই যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। আপনি জানেন যে দানার প্রভাবে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে, ঝড়ো হাওয়া সেভাবে বইছে না, তারপরে মাঝে মাঝে একটু দমকা হাওয়া বইছে। যদি আবহাওয়া অফিসের যে বার্তা অনুযায়ী সাতক্ষীরায় যদি আসলে দানার পশ্চাৎ ভাগের যে ডান দিকে সরে যে প্রভাবটা পড়ার কথা ঝড়ো হয় সেটিও যদি হয় তো সেক্ষেত্রেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আপনি জানেন যে আসলে দেখা যাচ্ছে এখন মাঠে কোনো ফসল নেই, তো সেক্ষেত্রে সমস্যাটা হলো এই বেড়িবাঁধ। বেড়িবাঁধ যদি আপনার এই 9টি পয়েন্ট থেকে কয়েকটি পয়েন্ট ভেঙে যায় তাহলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। আপনি জানেন যে উপকূলীয় এলাকায় মানুষ বিশেষ করে তারা মাছ চাষের উপরে নির্ভর করে, মাছ চাষের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তো গতবার বিশেষ করে অতি বর্ষণে কিন্তু সাতক্ষীরায় প্রায় 100 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে আপনার চিংড়ি চাষে। তারপরে এই ডানার প্রভাবে যদি আবার অতিবর্ষণ হয় এবং বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে ক্ষতির পরিমাণটা আরও বেশি করে দাঁড়াবে। আমি গতকাল কথা বলেছিলাম জেলা প্রশাসক মুস্তাক আহমেদের সঙ্গে, তিনি অবশ্য গতকালকে দুর্যোগ ব্যবস্থাপনার যে মিটিং সেই মিটিংটাও করে ফেলেছেন গতকাল বিকেলে। তো সেখান থেকে আমাদেরকে যে বিষয়টা জানানো হয়েছে যে দুর্যোগ প্রস্তুতকালীন মোটামুটি প্রস্তুতি তাদের রয়েছে। এখানে আপনি জানেন যে 156টি সহ যে 886টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দুর্যোগকালীন সময়ে মানুষদেরকে আশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো মোটামুটি দেখা গেছে প্রস্তুত করে রাখা হয়েছে, টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। তবে সমস্যাটা হলো আসলে প্রয়োজনের তুলনায় সাতক্ষীরার উপকূলীয় এলাকায় কিন্তু আশ্রয় কেন্দ্রের সংখ্যা কম। আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান হিসাব দিই তাহলে জিনিসটা পরিষ্কার হবে। কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেবে এটাই আমাদের প্রত্যাশা, আপনি আমাদের সাথেই থাকবেন। এবারে বাগেরহাটের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, আমরা সাতক্ষীরার খবর শুনছিলাম, বাগেরহাটের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? গতকালকে তো জেলা প্রশাসনের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায়? এই বাগেরহাট জেলাতে কিন্তু গতকালকে কিছুটা বৃষ্টি হয়েছিল, সারাদিনই মেঘলা ছিল আকাশ। গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হচ্ছে, তো সব মিলিয়ে হচ্ছে আবহাওয়া কিন্তু কইরি থেকে থেকে খুব বেশি মানুষের কিন্তু চলাফেরা বলতে হচ্ছে স্বাভাবিক রয়েছে। আমি একটু আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাই, বাগেরহাটে যে মোংলা সমুদ্র বন্দর রয়েছে এই সমুদ্র বন্দরে সকালবেলায় আমি বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটি জানিয়েছে বাগেরহাটের কিন্তু মোংলা বন্দরে এখন 12টির মতন দেশি বিদেশি জাহাজ রয়েছে। এই জাহাজগুলো কিন্তু নিরাপদে রয়েছে এবং এখন যেহেতু 3 নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে, এই সংকেতের কারণে কিন্তু আমাদের এই মোংলা বন্দরে কিন্তু আপনার বন্দরের পণ্য ওঠানামার কাজ কিন্তু স্বাভাবিক রয়েছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে সব কাজকর্ম চলছে। আপনাকে যদি একটু বলি, আমাদের বাগেরহাটের বিশেষ করে শরণখোলা, মোরেলগঞ্জ এবং মোংলা উপজেলা এই 3টি কিন্তু সব থেকে ঝুঁকিপূর্ণ এলাকা। এই এলাকাতেই হচ্ছে ঝড় এলেই, আমাদের এখানে ঝড় হলে কিন্তু এইখানেই হচ্ছে আপনার সব থেকে বেশি ক্ষতি হয়। আর এখানে আমি কথা বলেছিলাম বাগেরহাটের জেলা প্রশাসকের সাথে গতকালকে, কিন্তু বাগেরহাটে একটা দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু সভা করেছে। সেই সভা থেকে সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ করে নদী তীরবর্তী এলাকাতে যে সমস্ত মানুষের বসবাস রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া। আর আপনাকে বলে রাখতে চাই যে বাগেরহাটে আসলে বিশেষ করে ঝড় জলোচ্ছ্বাস হলে
এখানে কিন্তু সব থেকে হচ্ছে মানুষের বড় আয়ের উৎস হচ্ছে মাছের খেয়ে, এই মাছের খেয়ে কিন্তু প্লাবিত হয়। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, আমাদের বাগেরহাটে যে তিনটি বোল্ডার রয়েছে এই তিনটি বোল্ডারের অন্তত 10টি পয়েন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ, এবং যদি জোয়ার মানে জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি থেকেই যায়। তো সেক্ষেত্রে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কিন্তু তারা যাতে এই বাঁধ ধসে ভেঙে ভেঙে যাতে প্লাবিত না হয় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে, এটাই সকলের প্রত্যাশা। উপকূলীয় এলাকায় দানার প্রভাবের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।